মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই নগাঁও তিনিকুণীয়া প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে জানাইছে। নগাঁওত এবার মুসলমান ভোটারের সংখ্যা 58%, হিন্দুতক মুসলমানের ভোট বেশি, গতি স্বাভাবিকতে তাত নগাঁওর প্রতিজন প্রার্থীয় নিজকে মুসলমান সাজিবলে চেষ্টা চলাইছে। মুসলমানের ভোট পয়ার স্বার্থত হঠাৎ যে প্রদ্যুৎ বরদলৈ হয়ে পড়েছে প্রদ্যুৎ আলী। প্রদ্যুৎ বরদলৈ প্রদ্যুৎ আলী হয়েছে সেই কথা শুনে আচরিত নহব, এই ভিডিওই সেই কথা কয়। আজি বটদুয়ার একটা মসজিদলে গেছিল প্রদ্যুৎ বরদলৈ। আজি শুক্রবার মসজিদত নামাজ চলি আছিল, যথেষ্ট সংখ্যক লোকের সমাগম ঘটিছিল শুক্রবারের জুম্মা নামাজ। নামাজের মাজতেই ভাষণ দিবলে ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু ইয়ার পিছত লগে আসলে ভাষণ দিবলে অনুমতি দিয়া নহল। দেখা গৈছিল প্রদ্যুৎ বরদলৈ ভাষণ দিবলে অনুমতি দিয়া নহল, ভাষণ দিবলে হাতত মাইক লৈ রখি আছিল, লোকসকলে বাধা প্রদান করে যে আপনি মসজিদের ভিতর আই ধর্মীয় কথা কব পাৰিব, নির্বাচনী কোনো ভাষণ দিব নোৱাৰিব। এনে অবস্থায় প্রদ্যুৎ বরদলৈ তারপর ওলাই আহিবলৈ বাধ্য হয়, এক হুলস্থলীয়া পরিবেশের সৃষ্টি হয়েছিল। মুসলিম লোকসকলে মসজিদের ভিতর নামাজের মাজত কোনো নির্বাচনী সংক্রান্তীয় ভাষণ দিবলে বাধা দিয়ে, এনে অবস্থায় প্রদ্যুৎ বরদলৈ নামি আহে বাহিরত প্রায় 20-30 জন মানুষের সম্মুখত। অবশ্যই প্রদ্যুৎ বরদলৈ এইদরে ভাষণ দিয়ে, আপনার ওসরলৈ এই পবিত্র দিনত আপনার ওসরলৈ আহিছো। আপনাদের এই মাত্র জুম্মা নামাজ পড়ি আহিছে, আপনার মনটো গভীর প্রশান্তিরে ভরি আছে, আর এই মুহূর্তত মই আপনার লগ পাবলৈ আহিছো, আপনার পৰা আশীর্বাদ বিচাৰিছো, দোয়া বিচাৰিছো। প্রদ্যুৎ বরদলৈ মসজিদত ভাষণ দিবলে অনুমতি প্রদান নকরলে, প্রদ্যুৎ বরদলৈ মসজিদত রাজনৈতিক ভাষণ দিব ওলা কার্যত যথেষ্ট ক্ষুণ্ণ হয়ে পড়েছে স্থানীয় লোকসকল। নিন্দনীয় কাম, মসজিদ উপাসনা স্থল, তাত দুনিয়াদারির কথা নহয়, আখেরাতর কথা হয়, আমি তাত আল্লাহর এবাদত করি, আর তাত কোনো রাজনৈতিক কথা বতরা কোয়ার নিয়ম নাই, আমার পরম্পরা নাই, এনে কাম গরিহণাযোগ্য। আর হঠাৎ ইমান মুসলিম প্রীতি দেখাটো বহুত মানে প্রশ্নের অবতারণা করেছে। যা কার্যকালত নগাঁও লোকসভা প্রতিনিধিত্ব করেছে, আর লোকসভাত আমার মুসলমানের যে সমস্যা আছিল এই সমস্যালৈ নিমাত কোনোদিন কোনো কথা কোয়া আমার পরিলক্ষিত হওয়া নাই। আজি উপাসনাস্থলীত প্রবেশ করে আজি এনে কাণ্ড করাত আমি এই কার্যত গরিহণা দিছো। আর মসজিদেরপরা ওলাই আহতে সন্মুখত পরম্পরাগতভাবে ভিখারি কিছু কেমন থাকে, ভিক্ষা খুঁজবলে যায়, ওলাই আহতে একদম উদ্ভণ্ডলি করে ভিখারিক গচকি এনেকে ওলাই যাওয়া বলে আমার আমি নিউজ পাইছো, খবর পাইছো। গরিহণাযোগ্য, এনেকা কামর পর বিরত থাকব লাগে। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।